হাই গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম টু আখি গ্যালারি। আজকে তোমাদের সামনে কিছু বাঙালি মুখরোচক খাবার নিয়ে হাজির হব। আজ এগুলো দেখলে আসলেই আমরা বাঙালিরা মানে ভীষণ রকম পছন্দ করি। আর আজকে যা রান্না করেছি হয়তো বা মানে অনেকের একটা আইটেম দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি। তোমরা পাশে থাকলে আমি আস্তে আস্তে সব দেখিয়ে দিব। আর শুরুতে যেটা দেখেছো সেটা হচ্ছে আমি চিচিঙ্গা ভাজিটা একদম কমপ্লিট করার পর তোমাদের সামনে তুলে ধরেছি। আর সেটা কিভাবে রান্না করেছি সেটাও তোমাদেরকে বলে দিব। এখানে দেখো আমি একটা হাঁড়ির মধ্যে রেড অনিয়ন, রেড পেপার এবং টারমালি পাউডার মানে হচ্ছে পেঁয়াজ, হলুদ এবং আমার গার্ডেনের মরিচ দিয়ে দিলাম। আর তার সাথে আন্দাজ মতো লবণটা অবশ্যই দিয়েছি। আর এখন আমি চিচিঙ্গা উইথ রেড পটেটো সেগুলো দিয়েছি। আর এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে এগুলোকে মিক্সড করে নিব। আর তার সাথে আমি দুটো এগ দিয়েছি, মানে আমি এখানে দুইটা অর্গানিক ডিম দিয়েছি, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছো। মানে এই ভাজিটা আমরা বাঙালিরা জানি, ইন্ডিয়ানরা জানে যে ভাজিটা অনেক ইয়াম্মি একটা ভাজি হয়। যদি রুটি দিয়ে খেতে চাও সেক্ষেত্রে অনেক ভালো লাগে, যদি ভাত দিয়ে খেতে চাই সেক্ষেত্রে অনেক ভালো লাগে। আর আজকের মানে রেসিপিগুলো আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে, কারণ এগুলো আসলেই খুব মুখরোচক খাবার, মাউথ ওয়াটারিং রেসিপি অ্যান্ড অবভিয়াসলি হেলদি। দেখো বন্ধুরা, ভাজিটা দেখতে মাশাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে। মিক্সড ভেজিটেবল চিচিঙ্গা উইথ রেড পটেটো উইথ অর্গানিক টু এগস। আর এখন আমি স্লান্ত দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়েছিলাম সাল্ট, টারমালি পাউডার, কিউমিন পাউডার অ্যান্ড বলেছে যে রেড পেপার। ভাজিটা মানে অলরেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর এখানে দেখো কুকটা আগে দেখিয়ে দিচ্ছি, দেন দেখাবো কী করে কুক করেছে। এখানে হচ্ছে কচুর ছড়া আর হচ্ছে মৃগেল ফিশ। কচুর ছড়া মৃগেল ফিশটাও মানে খুব মজার একটা কারি হয়। আর সেটা আমি কীভাবে রান্না করছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফার্স্টলি অনিয়ন দিয়েছি, রেড অনিয়ন, দেন দিয়েছি মানে আন্দাজ মতো সাল্ট আর ভেজিটেবল অয়েল। এখন দিলাম টারমালি পাউডার, এখন দিলাম চিলি পাউডার অ্যান্ড কিউমিন পাউডার মানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে লাল পেঁয়াজ, ভেজিটেবল তেল। আর এখানে দিচ্ছি আমি জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা। এই প্রসেসিংটা করছি আমি কচুর মুখি রান্না করার জন্য মৃগেল মাছ দিয়ে। দেখতেই পাচ্ছ আমি এখন কচুর মুখিগুলো দিয়ে দিলাম। এগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিব। আমি এগুলো মাত্রই কুক করেছি এবং সত্যি আসলে এই মাত্র ভাত খেলাম আমরা, সত্যি মাশাল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে আলহামদুলিল্লাহ। দেখো এখন মাত্র কষাচ্ছি, তাতেই দেখতে কতটা সুন্দর লাগছে আল্লাহর রহমতে। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর বরাবরের মতো ভালো ভালো লাইক কমেন্টস করে আখি গ্যালারির পাশে থাকবে। আখি গ্যালারি অবভিয়াসলি তোমাদের সাথে আছে এবং ইনশাআল্লাহ সবসময় থাকবে, এটা তো তোমরা জানো বন্ধুরা। আর এবার আমি ফিশগুলো দিয়ে দিচ্ছি, মৃগেল ফিশগুলো দিয়ে দিচ্ছি একে একে, সবগুলোই দিব, জাস্ট একটা দুইটা শো করে দিচ্ছি তোমাদেরকে, বাকিগুলো আমি দিয়ে নিব। এবারকার মৃগেল ফিশটা ভীষণ তাজা ছিল, খুব ফ্রেশ ছিল। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছো আমি কচুর ছড়া দিয়ে মৃগেল ফিশ রান্না করছি মানে কুক করে নিচ্ছি। আমি এখানে সবই দিয়ে দিয়েছি, জাস্ট আমি নামানের আগ মুহূর্তে যেটা করবে একটু ধনে পাতা, কেউ স্লান্ত বলো, কেউ করিয়ান্ডার লিফ বলো, যেটাই বলো সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নিব, অলমোস্ট আমি নামিয়ে নিয়েছি। আর এখানে যেটা আমি দেখাচ্ছি মানে রান্নাগুলো তো দেখিয়ে দিলাম, এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, এটা আমি পুরোপুরি দেখাবো না। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি ফিশগুলোকে কিছুটা স্যাল্ট এবং টারমালি পাউডার দিয়ে মানে মানে সব কিছু লিটল বিট দিয়েছি, খুব বেশি দেইনি, দিয়ে আমি মাখিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। আর এখানে আছে চিচিঙ্গা উইথ রেড পটেটো, আমি মানে কেটে ক্লিন করে নিয়েছি সব জিনিসপত্র এবং রান্নাগুলো দেখিয়ে দিয়েছি। আর এখন মানে আমি মানে যেগুলো কেটে যা রান্না করেছি সেগুলো যে আমি কেটে রেডি করে নিয়েছিলাম সেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। এখানে আছে তোমার কচুর ছড়া, আর আগে দেখালাম চিচিঙ্গা, কচুর ছড়া,
আর আমরা জানি যে কচুর ছড়াটা অনেক ইয়ামি একটা কারি হয়। এটা লাইভ চিকেন, এটা কুক করব উইথ রেড পটেটো। আর এখানে আছে রেড অনিয়ন, মাই গার্ডেন রেড চিলি, আর এখানে হচ্ছে রেড পটেটো চিকেনের জন্য ফর লাইভ চিকেন, আর এখানে হচ্ছে টমেটো। বাট এটা কি করব আই ডোন্ট নো, হয়তো আজকে রান্না করব না। আর এখানে দেখতে পাচ্ছ শ্লান্ত, মানে ধনে পাতা, করিয়েন্ডার লিফ। আর এখানে চিকেনটা আমি রান্নার কোনো কিছুই দেখাইনি, কারণ এটা কমনলি রেগুলারইভাবেই রান্না করি। তাহলে সবাই ভালো থেকো, বন্ধুরা আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।